যে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প দিন। মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার, অন্ন বস্ত্র বাসস্থান, বেঁচে থাকার অধিকার, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আন্দোলন সংগ্রামের অধিকার, সকল অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে বর্বরতম নিষ্ঠুর স্বৈরশাসক এক নায়ক শেখ হাসিনাতন্ত্রে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। 18 কোটি জনগণকে বন্দুকের শাসন পরাধীনতার শৃঙ্খলে বন্দী করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব আজ হুমকির মুখে। বাংলাদেশকে একটি রাষ্ট্রের স্যাটেলাইট স্টেট করার চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে, তাচ্ছিল্য করে বলছে। আমি বলি, প্রধানমন্ত্রী, বিএনপি এবং সমমনা দল, আজকে 63টি দল যে সংগ্রাম করছে, এটা একদিকে যেমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন, জনগণকে শক্তিশালী করার আন্দোলন, আরেকটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। আপনি এই দেশটিকে উপনিবেশ বানিয়ে তুলেছেন অন্য কোন দেশে এই আধিপত্য শক্তির বিরুদ্ধে। বাংলাদেশ যত উপনিবেশে পরিণত না হয় সেইটা প্রতিরোধ করতে এই আন্দোলন। বন্ধুরা, এই ভয়াবহ অনিশ্চিত অন্ধকারময় সময়ে দেশের জনগণের পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ে প্রাণপণ লড়াই করছে বিএনপি সহ দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল। গত 1.5 দশকের মতোই আগামী 7ই জানুয়ারি ভোট ডাকাত, গণবিচ্ছিন্ন, স্বৈরাচার, শেখ হাসিনা আরো একটি পাতানো একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার সিলমোহর নেয়ার পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সিপাহসারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজ এক যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছেন। আমি জনতার নেতা তারেক রহমান এবং বিএনপি সহ সকল আন্দোলনরত দল মত জনগণের পক্ষ থেকে ঘোষণা করছি যে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথাটি বলছেন।